প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো গুরুকুল অনলাইন লালি নেটওয়ার্কে তোমাদের সবাইকে স্বাগতম সাথে আসে মাস্টারফুল আলম আজকে তোমাদের টেক্সটাইল ষষ্ঠ পর্বের টেক্সটাইল ক্যালকুলেশন ওয়ান বিষয়ের প্রথম অধ্যায় বোলোরম থেকে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব তো তোমাদের টেক্সটাইল ক্যালকুলেশন ওয়ান বইয়ের কোড হচ্ছে উনিশ চৌষট্টি তো দেখো আমরা তাহলে আমাদের ক্লাসে চলে যাই যে আজকে আমাদের ক্লাসের টপিকসটা হচ্ছে মেশিনের অপচয় পার্সেন্ট বারো পার্সেন্ট হলে নয় হাজার পাউন্ড সুতা পেতে হলে কত পাউন্ড তোলা লাগবে তো দেখো তাহলে আমাদের মেশিনের অপচয় পার্সেন্ট হচ্ছে বারো আর হচ্ছে সুতা পেতে হবে হচ্ছে নয় হাজার পাউন্ড সুতা পেতে হলে কত পাউন্ড হচ্ছে কাঁচা তোলা ফিট করতে হবে এখন দেখো আমরা প্রথমে সমাধান লিখছি তারপরে দেওয়া আছে আমাদের কাঁচা তোলা আর সুতার পরিমাণ নয় হাজার পাউন্ড আর মেশিনের অপচয় দেওয়া আছে বারো পার্সেন্ট আর আমাদের বের করতে হবে যে কত পাউন্ড তুলা লাগবে তাহলে আমাদের প্রয়োজনীয় তুলার পরিমাণটা বের করতে হবে তাহলে এখন দেখো আমাদের যদি বারো পার্সেন্ট অপচয় হয় প্রথমে আমরা এইটাকে বের করি যে মেশিনের মেন যে অপচয়টা একশো পাউন্ড তুলা থেকে কতটুকু সুতা পাওয়া যায় আগে আমরা সেটা বের করি তারপরে ওখান থেকে আমাদের প্রয়োজনীয় সুতার পরিমাণটা আমরা বের করব। তো দেখো প্রথমে আমরা লিখি যে একশো পাউন্ড একশো পাউন্ড তোলা থেকে সুতা পাই যেহেতু আমাদের অপসাই পার্সেন্ট কত আছে বারো পার্সেন্ট তাহলে দেখো একশো মাইনাস বারো তাহলে দেখো বারো পার্সেন্ট মানে কি একশো থেকে বারো বাদ যাবে তাহলে দেখো কত পাউন্ড পাচ্ছি আমরা একশো থেকে যদি বারো বাদ দেওয়া হয় তাহলে আমরা কত পাচ্ছি আটাশি পাউন্ড সুতা পাচ্ছে এখন দেখো একশো পাউন্ড তুলা থেকে যদি আটাশি পাউন্ড সুতা পাই এখন এইটাকে এটা কততে একশো পাউন্ড থেকে পাচ্ছে তাহলে এখন আমরা নয় হাজার পাউন্ড থেকে কীভাবে বের করবো সেটা দেখি তাহলে লেখতে পারো যে আটাশি পাউন্ড সুতা পাই আটাশি পাউন্ড সুতা পাই সমান একশো পাউন্ড তুলা থেকে তাহলে দেখো এক পাউন্ড সোতা পাই কী হবে একশো ভাগ পাউন্ড তোলা থেকে অতএব আমাদের কত পাউন্ড সুতা থেকে বের করতে হবে দেখো নয় হাজার পাউন্ড সুতা তাই না যে সুতার তাহলে লেখো নয় হাজার পাউন্ড সুতা পাই একশো গুণ নয় হাজার ভাগ আটাশি পাউন্ড তোলা থেকে এখন এটা ক্যালকুলেট করে দিলেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি তাহলে দেখো ক্যালকুলেট করলে আমাদের উত্তর আসে এক হাজার সাতাশ পয়েন্ট সাতাশ পাউন্ড তোলা থেকে তাহলে দেখো আমরা এই যে নয় হাজার পাউন্ড সুতা পাচ্ছি হচ্ছে এক হাজার সাতাশ দশমিক দুই সাত পাউন্ড তোলা থেকে আমরা নয় হাজার পাউন্ড সুতা পাচ্ছি এখন তাহলে আমরা এভাবে লিখতে পারি অতএব উত্তর প্রয়োজনীয় সুতার পরিমাণ ওয়ান জিরো টু সেভেন পয়েন্ট টু সেভেন এ হচ্ছে আমাদের অঙ্ক আশা করি সবাই বুঝতে পারছো তো এইরকম করতে পারো এই থেকে দেখো মেশিনের অপচয় পার্সেন্ট পার্সেন্টের জায়গা তুমি দশ পার্সেন্ট দিতে পারো যে মেশিনের অপচয় দশ পার্সেন্ট হলে আট হাজার পাউন্ড বা দশ হাজার পাউন্ড সুতা পেতে হলে কত পাউন্ড তোলা লাগবে অঙ্কর মেন প্যাটার্নটা কিন্তু এরকমই থাকবে এখন তোমাকে এই মেন প্যাটার্নটার থেকে তোমার হয়তোবা পার্সেন্টেঞ্জ এলোমেলো থাকবে অথবা এখানে সুতার পরিমাণ এলোমেলো থাকবে হয়তো বা পার্সেন্টেঞ্জ দশ বা আট আছে বা চোদ্দ আছে আর এখানে সুতার পরিমাণ নয় হাজার থেকে হয়তো বা দশ হাজার আছে বা বারো হাজার আছে বা আট হাজার আছে সেক্ষেত্রে অঙ্কের মূল প্যাটার্নটা কিন্তু একই থাকবে শুধু পার্সেন্টেঞ্জ আর সুতার পরিমাণ হয়তো পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে যদি এটা পরিবর্তন হয় আমাদের নিয়মটা এরকমই থাকবে শুধু আমাদের যে উত্তরটা বেরোচ্ছে বা ক্যালকুলেটটা বেরোচ্ছে এই ক্যালকুলেশনটা হচ্ছে পরিবর্তন হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছো অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করবা কমেন্ট করবা এবং বেশি বেশি শেয়ার করবা আর যদি কোনো কমেন্ট থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা আর বাড়ি কাজটা করে অবশ্যই কমেন্ট সেকশনে পাঠিয়ে দিবা আশা করি সবাই বুঝতে পারছো সামনে ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এত সময় পর্যন্ত গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ